ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেটের সেন্টার এবার শিলচর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ায় বরাক উপত্যকার বহু পরীক্ষার্থী গুয়াহাটিতে গিয়ে সেখানে পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনেকেই একদিকে যেমন সোনাপুরে দশ নামার পর সেখানে গাড়িতে আটকে রয়েছেন, পাশাপাশি গুয়াহাটিতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে বিস্তর অসুবিধে রয়েছে সেটি মোকাবিলা করতে না পারায় এক বড় সংখ্যক পরীক্ষার্থী গুয়াহাটি যেতেই পারেননি। বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে আমরা এই সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে এই দাবি জানাচ্ছি যে বরাক উপত্যকার যারা নেট পরীক্ষায় গুয়াহাটি যেতে পারেননি তাদেরকে সুযোগ দিতে হবে এবং আগেকার মতো নেটের সেন্টার শিলচরে ফিরিয়ে আনতে হবে। আমরা বুঝতে পারছি না যে কেন এই সেন্টার এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। দীর্ঘদিন ধরে শিলচরে নেট সেন্টার ছিল, কেন এটি হলো এই বর্ষার মরশুমে হঠাৎ করে যে প্রবল বর্ষণ, এর ফলে দেখা গিয়েছে যে যারা গতকাল বাসে করে যাচ্ছিলেন শিলং রোড হয়ে, তারা রাত তিনটার সময় সোনাপুরে তারা দশের মুখে পড়ে এবং এই পাঁচটা অবধি, এই বিকেল পাঁচটা অবধি তারা সেখানে আটকে রয়েছেন এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কোনো ধরনের শৌচাগার নেই, জলের ব্যবস্থা নেই, এক নারকীয় অবস্থা। যারা স্বপ্ন দেখেছিলেন, যারা নেট পরীক্ষার জন্য বছর ভর যারা 20 ঘন্টা 21 ঘন্টা পরিশ্রম করে চলেছিলেন এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য, তাদের আজকে সোনাপুরের নারকীয় অবস্থায় তাদের কাটাতে হচ্ছে। এই যে দুঃসহ পরিস্থিতি, এর দায়ভার কে নেবে আমরা বুঝে উঠতে পারছি না। এক সময় এখানে বরাক বিরোধী চক্র সক্রিয় ছিল গুয়াহাটিতে, নতুন সরকারের আমলে পরিবর্তনের সরকারের সময় আমরা আশা করেছিলাম যে বরাক বিরোধী যে চক্রান্ত সেটি থাকবে না।